2022 জুড়েই নানা নাটকীয়তায় আলোচনায় ছিল জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। ধনকুবের ইলন মাস্কই সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছেন টুইটার নিয়ে, যদিও যোগাযোগ মাধ্যমটি শেষ পর্যন্ত কিনতে বাধ্য হয়েছেন তিনি। 2023 শুরুতেই টুইটার নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। এবার একটি নিরাপত্তা বিষয়ে গবেষণা প্রতিষ্ঠানের দাবি, হ্যাকিংয়ের শিকার হয়েছিল টুইটার। এমনকি হ্যাকাররা 23,50,00,000 টুইটার ব্যবহারকারীর ইমেইল অ্যাড্রেসের ব্যক্তিগত তথ্য চুরি করে একটি অনলাইন হ্যাকিং ফর্মে প্রকাশ করে দেয়। বৃহস্পতিবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স। ইসরায়েল ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হাটসন রকের একজন কর্মকর্তা টুইটার হ্যাক হওয়া ও তথ্য চুরির বিষয়টি সামনে এনেছেন, তবে টুইটার কর্তৃপক্ষ তার এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি, এমনকি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছিল কিনা তাও জানায়নি। এদিকে ফাঁস হওয়া তথ্যগুলো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে, তবে ঠিক কবে নাগাদ টুইটার হ্যাক হয়েছিল তা জানা যায়নি। তবে অনেক গণমাধ্যমের দাবি, ইলন মাস্কের অধীনে আসার আগেই এই ঘটনা ঘটে। এর আগে গত ডিসেম্বরে টুইটার হ্যাকের খবর বের হয়, সে সময় দাবি করা হয় প্রায় 40 কোটি গ্রাহকের ইমেইল থেকে ব্যক্তিগত তথ্য চুরি করা হয়েছে। সেই তুলনায় এবারের সংখ্যাটা অনেক কম। রাহুল রানা, সময় সংবাদ।